Mark, news headlines. কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুইজারল্যান্ডের মতো দেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। বাধা প্রতিবন্ধকতা মোকাবেলা করে কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশের পথে এগিয়ে যাবে দেশ। সুন্দরবনের পরিবেশগত ক্ষতির আশঙ্কা, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী ভারতীয় প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ তুলে নিল নরওয়ে। এতে নরওয়ের সবচেয়ে বড় বিনিয়োগ তহবিল থেকে বিনিয়োগ হারালো ভারত হেভি ইলেকট্রিক্যালস কোম্পানি। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। দুপুরে রাজধানীর বিজয়নগর থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি নাইটিংগেল মোড়ে গিয়ে শেষ হয়। নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় দেশের 10 জন নারীকে শীর্ষ 10 অনন্যা 2016 সম্মাননা দেওয়া হয়েছে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মনোনীত 10 জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন মিশা সদাগর ও জায়েদ খান। শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে পাওনা টাকা আদায় নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। অন্যদিকে পাবনায় আটঘরিয়া এক কৃষককে শ্বাসরোধ করে এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কেবল অপারেটরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পাক আফগান সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তানের সীমান্তরক্ষীদের গুলিতে নিহত হয়েছেন 9 জন পাকিস্তানি, আহত হয়েছেন 40 জন। শুক্রবার বেলুচিস্তানের চামান সীমান্তে এই ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 126 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে ইংল্যান্ড। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিপক্ষে 134 রানের বড় জয় পেয়েছে বিসিবি একাদশ। প্রথমে ব্যাট করে 9 উইকেটে 314 রানের বিশাল স্কোর গড়ে বিসিবি। জবাবে ব্যাট করতে নেমে 184 রানে গুটিয়ে যায় সাসেক্সের ইনিংস। স্প্যানিশ ফুটবল লীগ লা লিগায় আজ ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল ও বার্সা। বাংলাদেশ সময় রাত 10:30 নিউ ক্যাম্পে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ বার্সা, অপরদিকে রাত 12:45 রিয়ালের প্রতিপক্ষ গ্রানাডা।